আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে আম এবং সাবুদানা দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। প্রথমেই আমি সাবুদানা সিদ্ধ করব। এই জন্য একটা পাত্রে 4 কাপ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম আঁচে এখনই সাবুদানা সিদ্ধ করে নেব। যখন বেশিরভাগ সাবুদানা এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বেশি জাল করতে যাবেন না, এতে করে সাবুদানা কিন্তু আর আস্ত থাকবে না। এখন রুমে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এই সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই পানির মধ্যে সাবুদানা রেখে দিচ্ছি। এখন জেলাটিন দিয়ে জেলি তৈরি করব। এজন্য একটা পাত্রে 1/3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জেলাটিন। এই জেলাটিন আপনারা বেকিং টুলবক্সেই পেয়ে যাবেন। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন, আর সামান্য পরিমাণে একটু লেমন ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। যে পাত্রে জেলি সেট করব সেই পাত্রে কিন্তু কোনো কিছু আর ব্রাশ করে নিতে হবে না। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সম্পূর্ণ জেলিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে পাত্রে ঢালার পর জেলিটা একটু লিকুইড মনে হয়েছিল, এই জন্য আমি আরও 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। যেহেতু আমের ডেজার্ট, আম না হলে কি চলে? আমি এখানে একটা পাকা আম নিয়েছি আর আমটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আম, কলা বা নিজের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আমাদের সব কিছুই কিন্তু এখন রেডি। এখন আমরা ডেজার্টটা তৈরি করে নেব। প্রথমেই একটা পাত্রে 1/4 কাপ নিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা ব্যবহার করছি। 1 কাপ দুধের সাথে 1/2 কাপ ব্লেন্ড করে নেওয়া আম জাল করে নিয়েছি। সেখান থেকে প্রথমে 1/2 কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই 3টা উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি, আর সাবুদানা থেকে কিন্তু অবশ্যই পানিটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন এই সাবুদানা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আম এবং জেলি দিয়ে দিচ্ছি। আপনার নিজের পছন্দ মতো এখানে আরও অনেক বেশি পরিমাণে ফ্রুট এবং জেলি ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঘন খেতে চাইলে এরকম রাখতে পারেন। আমি এটাকে আর একটু লিকুইড করব, এই জন্য আমার জাল করে নেওয়া বাকি আম দুধটুকু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেজার্টটা এই পর্যায়ে কীরকম হয়েছে। আর অবশ্যই কিন্তু এই ডেজার্টটা আপনারা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আমি যে পরিমাণে তৈরি করেছি তা দিয়ে আপনারা এইরকম ছোটো ছোটো 4 গ্লাস সার্ভ করতে পারবেন। আপনারা চাইলে নিজের পছন্দ মতো এর পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। এখন উপর থেকে কিছু বাদাম কুচি, জেলি এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই সহজ এবং মজাদার সাবুদানা এবং আমের ডেজার্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।